আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ছুটে আসা শরণার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে বার্লিনের বিমানবন্দর টেগেল। শহরের মেয়র জানিয়েছেন, প্রায় প্রতিদিনই বিমানবন্দরটিতে ইউক্রেন থেকে আসছেন কমপক্ষে 20,000 শরণার্থী। জার্মানির বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের লাখ লাখ শরণার্থী যেমন আশ্রয় নিচ্ছেন প্রতিবেশী দেশ পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমেনিয়া, হাঙ্গেরি কিংবা স্লোভেনিয়ায়, তেমনি দুয়ার খুলে দিয়েছে জার্মানিও। প্রায় প্রতিদিনই পোল্যান্ড হয়ে হাজার হাজার শরণার্থী জার্মানিতে প্রবেশের পর রাজধানী বার্লিনে আশ্রয় গ্রহণ করছেন। ঘর হারানোর বেদনা, হতাশা, ভয় আর কষ্ট নিয়ে সব ছেড়ে আসা মানুষ যেন খুব সহজেই আশ্রয় পায়, সে কারণেই রাজধানীর প্রধান ট্রেন স্টেশনের পাশাপাশি সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে বন্ধ হয়ে যাওয়া বার্লিনের টেগেল বিমানবন্দর। প্রায় প্রতিদিনই কমপক্ষে 10,000 আশ্রয় প্রার্থী এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখান থেকে তাদের জার্মানির 16টি অঙ্গরাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জার্মানির সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবী বেশ কয়েকটি সংগঠন। আমরা কয়েক হাজার ইউক্রেনীয় উদ্বাস্তুদের গ্রহণ করেছি, যাদের বেশিরভাগই যুদ্ধের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাদের প্রত্যেকের জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত প্রায় 2,50,000-এরও বেশি ইউক্রেনীয় জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে ইউক্রেনে চলমান যুদ্ধের ইতি না ঘটলে উদ্বাস্তু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতি সংঘ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির নতুন করে আরও 9 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে রায় ঘোষণার পর নাভালনির 2 আইনজীবীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার অর্থ আত্মসাত এবং আদালত অবমাননার অভিযোগে রাশিয়ার একটি আদালত দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে দোষী সাব্যস্ত করে 9 বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পরপরই নাভালনির 2 আইনজীবীকেও গ্রেফতার করে পুলিশ। তবে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে নাভালনির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রায়ের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি তার সমর্থকদের পুতিন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানানো হয়। এর আগে 2020 সালে সার্বিয়ায় নাভালনিকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে জার্মানি নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে গেল বছর নাভালনি দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেফতার হন। তাকে গ্রেফতারের প্রতিবাদে সে সময় আন্দোলন করেন নাভালনির সমর্থকরা। বর্তমানে তিনি মস্কোর একটি কারাগারে বন্দী আছেন। প্যারোলে মুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে 2.5 বছরের সাজা ভোগ করছেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবের কারণে দেশটিতে রাজনৈতিক সংকট দানা বাঁধতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, 2018 সালে ক্ষমতায় যাওয়ার পর এটি ইমরান খানের জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষা। অন্যদিকে সংকট কাটাতে ব্যস্ত ইমরান দল ত্যাগে এমপিদের পার্টিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের 3.5 বছর যেতে না যেতেই ভাগ্য যাচাইয়ের মুখোমুখি পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীদের চাপ ও সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে আগামী শুক্রবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠছে পার্লামেন্টে। ভোটে হারলে পতন হবে তার সরকারের। এবারের অনাস্থা প্রস্তাবটিকে 2018 সালে ক্ষমতায় আসার পর থেকে ইমরান খানের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে মনে করা হচ্ছে। এর আগে গেল বছর মার্চে পার্লামেন্টে আস্থা অনাস্থার চ্যালেঞ্জে পড়েছিলেন তিনি। সে সময় ইমরান খানকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার প্রশ্নে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা গেলেও এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। এবার তার নিজ দল পিটিআইয়ের আইন প্রণেতাদের একাংশকে বিরোধী শিবিরে ভিড়তে দেখা যাচ্ছে, যদিও দল ত্যাগী এমপিদের ফেরাতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে ইমরান খানের জোটের শরিকদের 20টি আসন রয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী 342 সদস্য বিশিষ্ট নিম্নকক্ষে উত্থাপিত অনাস্থা প্রস্তাব পাশের জন্য প্রয়োজন 172 ভোট। পার্লামেন্টে ইমরান খানের রয়েছে 155টি আসন। অন্যদিকে তার বিরোধী শিবির পাকিস্তান মুসলিম লীগ PML ও পাকিস্তান পিপলস পার্টি PPP-র আছে 163টি আসন। তবে ইমরান খানের দলছুট সদস্যদের ভোট পেলে অনাস্থা প্রস্তাব সফল হবে বলে আশাবাদী তারা।
বিরোধী দল ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের ক্ষমতায় আসার জন্য দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন হবে। এর আগে ইমরান খান সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসেন বলে গুঞ্জন রয়েছে। যদিও ইমরান খান এবং সামরিক বাহিনী বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় পবিত্র রমজান সামনে রেখে দীর্ঘ দুই বছর পর প্রাণ ফিরেছে সৌদি আরবে। জমে উঠেছে বেচাকেনা, মসজিদে চলছে প্রস্তুতি। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর দমন পীড়নের অভিযোগে চীনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এই ঘোষণা দেন। তবে নিষেধাজ্ঞার আওতায় কারা আছেন সেই তালিকা প্রকাশ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের আহ্বান জানান ব্লিংকেন। রয়টার্সের তথ্য মতে, অঞ্চলটিতে গত কয়েক বছর ধরে প্রায় 10 লাখ উইঘুর মুসলিমকে প্রশিক্ষিত করে গড়ে তোলার নামে বন্দি করে রাখা হয়েছে। পবিত্র রমজানকে সামনে রেখে আগের আমেজে ফিরছে সৌদি আরব। করোনা মহামারীর কারণে গত 2 বছর রমজান মাস নিষ্প্রাণ থাকলেও এবার সৌদি আরবের সব মসজিদে তারাবি নামাজ, ইফতার ও ইতেকাফের ওপর থাকছে না কোনো নিষেধাজ্ঞা। তাই মসজিদগুলোতে শুরু হয়েছে রমজানের প্রস্তুতি। রিয়াদ থেকে আরেফুর রহমানের প্রতিবেদন। প্রতি বছর সৌদি আরবে পবিত্র মাহে রমজান এলেই এক ধরনের সাজসাজ রব পড়ে। মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে সকল ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁগুলো খোলা থাকে সেহরির সময় পর্যন্ত। তবে গত 2 বছর করোনার কারণে ছিল না কোনো আয়োজন। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। করোনার বিধিনিষেধ তুলে নেওয়ায় রমজান মাসকে বরণ করে নিতে শুরু হয়েছে জোর প্রস্তুতি। রমজান উপলক্ষে নানা পণ্যের উপর বিশেষ ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে বড় বড় সুপার মার্কেট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ইফতারের আয়োজনকে কেন্দ্র করে নামি দামি রেস্তোরাঁ ও পার্টি সেন্টারগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। সৌদি আরবের মসজিদগুলোতে এবার তারাবির নামাজ, ইতেকাফ ও ইফতারের ব্যবস্থাপনা থাকছে আগের মতো। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে বিশ্বের খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। গমসহ অন্যান্য খাদ্যপণ্যের দাম বাড়ায় পুরো বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তেলের মতো বিশ্বের সামনে বিকল্প নেই রাশিয়ার গমেরও। মার্কিন অবরোধের কারণে বিশ্ববাজারে গমসহ খাদ্যপণ্য রপ্তানি করতে পারছে না রাশিয়া। অপরদিকে পুরো ইউক্রেন এখন যুদ্ধক্ষেত্র, ফলে সেখান থেকেও গম রপ্তানি সম্ভব হচ্ছে না। এই 2 দেশ থেকে গম আমদানি করে তুরস্ক, মিশর, বাংলাদেশ, ইরান সহ অর্ধশতাধিক দেশ। রাশিয়ার ওপর অবরোধের কারণে এখন বিকল্প উৎস থেকে গম কিনতে হবে এই দেশগুলোকে। গম কিনতে তাদের প্রতিযোগিতা করতে হবে চীনের সঙ্গে। বিশ্বজুড়ে সারেরও সংকট তৈরি করেছে রাশিয়ার ওপর মার্কিন অবরোধ। বিশ্বের 15% সার সরবরাহ করে রাশিয়া। অপরদিকে রাশিয়ার মিত্র বেলারুশ বিশ্বের পটাশ সারের প্রধান সরবরাহকারী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সারের দাম বেড়েছে প্রায় 40%। রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করা গমের উপর নির্ভর করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো। গমের দাম বাড়তে থাকায় সরকার বিরোধী বিক্ষোভের শঙ্কায় রয়েছে এই দেশগুলোর সরকার। মুরগির ডিম, গরুর মাংস, দুধ এবং মৎস্য উৎপাদনেও পড়তে যাচ্ছে রাশিয়ার ওপর অবরোধের প্রভাব। গম রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করেছে আর্জেন্টিনা, আর অস্ট্রেলিয়ার রপ্তানিযোগ্য সব গমই বিক্রি হয়ে গেছে। বিশ্বের সামনে রাশিয়া ও ইউক্রেনের গমের বিকল্পতাই আপাতত নেই। বিশ্বের গম রপ্তানির 30%, ভুট্টার 17%, বার্লির 32%, সূর্যমুখী তেলের 75% রপ্তানি করে থাকে ইউক্রেন ও রাশিয়া। রাইসুল ইসলাম, সময় সংবাদ। ইউক্রেনের সামরিক অভিযানের জেরে রাশিয়া থেকে গ্যাস, তেল ও কয়লা না আনার সিদ্ধান্তে অটল জার্মানি। মঙ্গলবার দেশটির চ্যান্সেলর ওলাফ শল্জ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, সম্পর্ক জোরদার নয় বরং যুদ্ধই রাশিয়ার পছন্দ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে ইউ ও পশ্চিমা বিশ্বের আরোপ করা একের পর এক নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস, তেল, কয়লাসহ ভোজ্য তেল কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য নতুন করে আর আমদানি না করার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। মঙ্গলবার দেশটির রাজধানী বার্লিনে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তো মেজোলার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমনটি জানান তিনি। আমি জানি রাশিয়ার গ্যাস, তেল ও কয়লার উপর আমাদের অর্থনীতি কতখানি নির্ভর করছে, তবুও বলবো এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে এই সিদ্ধান্তই যথার্থ। এরই মধ্যে আমরা রাশিয়ার উপর থেকে নির্ভরতা কমিয়ে আনার সব রকম ব্যবস্থা নিয়েছি। বিষয়টি বিবেচনায় নিয়ে তৃতীয় কোন দেশ থেকে গ্যাস, তেল ও কয়লা আমদানির চিন্তা করছে দেশটির সরকার। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ সফর করছেন জার্মানির অর্থনীতি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চীনের হুবেই প্রদেশের একটি চেরি পার্ক সাজানো হয়েছে 10,000 রঙিন বাতি এবং বসন্তের বিভিন্ন রকমের সজ্জা সামগ্রী দিয়ে, যার ফলে সৃষ্টি হয়েছে মনোরম এক পরিবেশের। অসাধারণ এই দৃশ্য দেখতে পার্কটিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। লাল, নীল, বেগুনি, সবুজ, হলুদ, কোন রং নেই? নানা রঙে রঙিন পার্কে পানির ওপর বনিল আলোর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে এক অপরূপ চিত্র। অন্ধকার রাতে মাটির ওপর নীলচে আলো সৃষ্টি করেছে এক মোহময় সৌন্দর্য। চীনের হুবেই প্রদেশের হুয়ান শহরের ডোংহু মোশন চেরি ব্লসম পার্ক সেজেছে এমনই এক বনিল আলোক সজ্জায়। তা দেখতেই ভিড় জমাচ্ছেন বহু দর্শনার্থী। পার্কের বিভিন্ন স্থাপনাতেও সংযুক্ত করা হয়েছে নানা রকম লাইট। পানির ফোয়ারাতেও ভেসে উঠেছে রঙিন ফুলের চিত্র। রাতের বেলা রঙিন লাইটগুলো জ্বলে ওঠার পর সৃষ্টি হয় এক অলৌকিক সৌন্দর্য। আমি আশা করছি এমন দৃশ্য দেখতে আগামী দিনগুলোতে আরো অনেকেই আসবেন। আয়োজকরা অনেক খুশি উন্নত প্রযুক্তির সঙ্গে প্রকৃতির এবারে মেলবন্ধনে। শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে কাল্পনিক এক পিয়ানোর, যেখানে পা রাখতেই ভেসে উঠবে ডিজিটাল পিয়ানো, আর সঙ্গে সঙ্গেই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়বে চারদিকে। এবছর আমরা অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি চেরি গাছগুলোকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে চমৎকার এই দৃশ্য দেখার আনন্দই সবার মাঝে ভাগ করে দেওয়া আমাদের মূল লক্ষ্য। দৃষ্টিনন্দন এই আয়োজনের সৌন্দর্যকে ক্যামেরা বন্দী করে রাখছেন পার্কে আগত সবাই। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।